আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা হচ্ছে সবথেকে ভালো দিন, ঠাকুর মশাই বলেছেন। আর আপনারা দেখেছেন যে আমি ঠাকুর নিয়েছি দুটো, কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা করা এখনো হয়নি, আজকে ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। তো আপনাদের দাদার না হঠাৎ হাঁটুটা একটু ব্যথা হয়েছে, সেই জন্য ভাবলাম যে না ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তাই সকাল সকাল বেরিয়েছি, ডাক্তার দেখাতে যাব তমলুক। আর আপনারা যে রূপনারায়ণ নদীটা দেখেন, ওই নদী পেরিয়ে নৌকায় করে যাব, আমরা ওই পারে যাব। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ব্লগটা দেখবেন, তাড়াতাড়ি আসার চেষ্টা করব, কারণ রাতে পুজো আছে, অনেক ব্রাহ্মণরা আসবে, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক কাজ আছে, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। আমি তো একদম রেডি, এই যে বেরিয়ে পড়েছি আপনাদের দাদা আসার অপেক্ষা, এই যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সব ডবল ডবল সেট ড্রেস নিয়েছি জানো, ব্যাগে করে। আমার কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি, আজকে প্রথম হবে, দেখা যাক। প্রথম হবে মানে নৌকায় কোনোদিন চাপানি? নৌকায় চেপেছি, কিন্তু বলতে চাই যে ভাটা পড়ে গেছে এখন নদীতে। যতবার গেছি জোয়ারেতেই গেছি, ভাটাতে যাইনি, মানে জল কমেতে যাইনি, সেই জন্য এই ড্রেস পরেছি। তো বন্ধুরা, আমরা এখন হেঁটে চলেছি, ওই মাঝ নদী পর্যন্ত চড়া পড়ে গেছে, তো সেইখানেই নৌকা দাঁড় করিয়ে দিয়েছে, ওইখান থেকে খেয়াটা দিবে। হ্যাঁ, জোয়ার হলে এই যে এখান থেকে খেয়াটা যায়, কিন্তু ভাটার জন্যে সেই নদীর মাঝে জল। তো আমরা এখন হেঁটে চলেছি নদীর মাঝখান দিয়ে, তারপরে ওখানে গিয়ে খেয়া ধরবো, তাড়াতাড়ি যেতে হবে। এই যে নদীটা দেখুন, আমিও চটি হাতে করে নিয়েছি, প্যান্টটা গুড়োতে হবে, খুব অবস্থা খারাপ। জোয়ার থাকলে অসুবিধা হতো না, জোয়ার আছে সেই দশটায়। তুমি ওই সোজা সোজা যাচ্ছে কেন, এই সাইডে যাও একটু হড়কাবে আগে। হ্যাঁ, দেখেছো কোথায় যাচ্ছে? হ্যাঁ যাচ্ছি আমরা, ওই যে আর একটুখানি তমলুক, দেখা যাচ্ছে নদীর ওপারে তমলুক, কিন্তু কিছু করার নেই। মানে এমন একটা জিনিস, পয়সা দিলেও কিন্তু এই যে অভিজ্ঞতা বেশ ভালো লাগছে, হেঁটে হেঁটে যেতে হবে নদীর ওপরটাতেই তমলুক। আর একটুখানি বেশি হেভি লাগছে হাঁটতে, হেভি লাগছে, তবু ভালো জল নেই, মানে একবার যদি চিটপটাং হয়ে পড়ে যায়, দেখ 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 দেখ, একদম পেছনে স্ট্যাম্প পড়ে যাবে। হাই হাই, আমি নৌকা ধরতে পারবো তো? ওই তো, ওই দূরে এসে এখন কত লোক হেঁটে যাচ্ছে, ওই তো নৌকাটা। হ্যাঁ, নৌকাটা ছেড়া দিল। আরে দাঁড়াও, যাবো বন্ধুরা, ওই দেখুন নদীর চর পেরিয়ে আমরা জলে নেমে পড়েছি, এই যে পুরো জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, এসে গেছি নৌকার কাছাকাছি।
আরে কাকা নৌকা কি আর আসবে নি হায় হায় দেখুন কি অবস্থা আমাদের এইভাবে নৌকায় যেতে হয় আমরা তমলুক যাবো ওইদিকে চাপবো ওইদিকে ভার দিতে হবে এইদিকে ভার দিতে হবে ধরো নৌকা তো সেলফি ও দেখেছ ইনিরা প্রথমে এসছে বলে ভিজে নেই আমরা দেরি করে এসে করে এখন জল পারছে না ও তোমরা কটায় আসছিলে আটটায় সাতটায় সাড়ে সাতটা চলুন বন্ধুরা এবার টোটো করে সোজা তমলুক যাব পপির পুরো ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে আরে ইয়ে তোমার কি বলে না এখন চাকাম না আগে ডাক্তার দেখিয়ে আসি একবারে ভাড়া করে নাও ওসব বললাম টোটোতে তমলুক হসপিটাল মোড় আমি পুরো হাঁপিয়ে উঠে জীবনে তোমার মনে হচ্ছে মানে ব্যাপারটা খুব ভালো এনজয় করলাম তোমার মনে হচ্ছে হাঁটুতে ব্যথা আছে না আমার মনে হচ্ছে আমি পপিকে বলছিলাম যে ঠিক হয়ে যাবে বলছে না দেখিয়ে নাও একবার থাকতে পারিনি না আমি যেমন বাপের বাড়ি থাকতে পারিনি কাছাকাছি করলে এই তো যাচ্ছে বিকালে আসতে তুমি বিশ্বাস যাবে এখন আবার বিকালে আসবে কি করে হবে নেমে পড়লাম কত করে শুনুন বন্ধুরা হয়তো ডাক্তারখানাতে আমরা ভিডিও করতে পারবো না ডাক্তার দেখিয়ে এসে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি খুব জোর খিদে পাচ্ছে তো আপাতত এখানে টিফিনটা করে নিই ডাক্তার আসতে অনেক দেরি হবে নাম লেখানো হয়েছে গরম গরম পেঁয়াজি আর কবি চপটা শুধু বেসন ভালো না এই ভাজা কম হয়েছে এই যে তোমার পান্নার কো হয়েছে
नाम सुने तमलुकर बर्ग विमा मंदिर खिदे चले जा पाए ताई खाई ডিম টোস্ট খেয়ে নিলাম পেট একদম ভর্তি ঘরে গিয়ে আর ভাত খেতে লাগবে না আর ডিম টোস্ট খেতে খেতে ওইদিকে নৌকা চলে এসেছে ওই তো ঢুকে গেছে অনেকটা হাঁটতে হবে হ্যাঁ দৌড়াও না হ্যাঁ বাবা রে আসছে পাহাড় থেকে গিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে একটু পূজা আচ্ছা আছে হেভি চাপ তাড়াতাড়ি পৌঁছাতে হবে গিয়ে সব পূজোর জোগাড় যন্ত্র করতে হবে কোথায় উঠবে কোথায় আসছে না তো তাড়াতাড়ি চলো ছেড়ে দিবে তো টাইম হয়ে গেছে ও তোমাকে নিয়ে তবে যাবে টাইম আছে দুটোই দেরি হলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে এবার হচ্ছে অটো অটো পেলেই হলো ছাড়বে কখন সেটাই হচ্ছে ব্যাপার চলো 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 আমি এদিকে বসে পড়ি অটো থেকে তো নেমে পড়লাম এবার নেমে হেঁটে হেঁটে যেতে হবে
আর যখন গেছিলাম ওইদিকে স্কুটিটা ওইদিকে খিয়ে ঘাটে রয়ে গেছে, ভাই আনতে গেল, আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কালো পড়ে গেছে, কি কালো পড়ে গেছে, কম রোদ বলো। এবার ঘরে গিয়ে স্নান টান করে ভাত টাত খেয়ে দে, কি করবে, ঘুমাবে, একটু ঘুমাবো, রেস্ট নিতে হবে। ওষুধ দিয়েছে, ওষুধগুলো টাইমে খাবে, ব্যথা ভালো হবে। কি কষ্ট বাবা, আমরা শুধু অনেকদিন পর আজকে গেলাম, যারা পার ডে যাতায়াত করে তাহলে বলো পুজোর সব জোগাড় যন্ত্র তুমি করবে, আমি করব। সিংহাসনটা কে সাজাবে? হ্যাঁ সিংহাসনটা সাজাতে হবে। সবাই এখন রেডি হয়ে পড়েছি টুকটুক করে, আপনাদের দাদা রেডি হয়ে গেছে, এখন সিংহাসনটা মুছে এই যে ফুল আনা হয়েছে, মানে ফুল দিয়ে আগে সুন্দর করে সাজানো হবে। হ্যাঁ আমি একটু রেডি হয়ে নিই। আবার রাতে রান্না বান্না আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজকে রাতে মেনুতে মানে ভাত রাতের কিছু আইটেম করছি না, জল খাবার লুচি টুচি থাকবে, আরো অনেক কিছু। কাকিমা, আমি, অর্জুন আর ঋষি চারজনে বেরিয়েছি ফুল তুলতে। ফুল বাগানেই আছে কিন্তু তুলসী পাতাটা তুলতে হবে, ওই যে ওইদিকে আছে। হ্যাঁ এই তো বড় বড় আছে। কত তুলতে বলছে, কটা? কটা জটা খুশি, এমনি পূজা আবার কটা? দিদা বললো যে গুনে গুনে নিয়ে নেব, এমনি বললো। কৃষ্ণের হাতে উঠার আগে আমরাই উৎপাদন করি। ওই দেখি দেখি না, বাঁকা নাই, যারাই করে না বাঁকা, কৃষ্ণ বাঁকা, তার বাঁশিও বাঁকা। কৃষ্ণ বাঁকা তো কে বলছে? হ্যাঁ কৃষ্ণ বাঁক আছে, দেখে এরকম দাঁড়ায় হেলে ঘাটটাকে। আজকের হচ্ছে মেনু আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, ছোলার ডাল আর সিময়ের পায়েস, মিষ্টি, রাতের মেনু। মাসি তো আগেই বসে গেছে, আসুন তো বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে আমরা বেড়াতে যাবো, কেনাকাটা তো হয়ে গেছে এক মাস আগে, কিন্তু বেড়াতে যাওয়ার এখনো কোন রকম প্রোগ্রাম হচ্ছিল না। তো এই দাদা ভাই এসছেন আমাদের বাড়িতে, এই দাদা ভাইয়ের সঙ্গে আরো তো আমরা যাচ্ছি, অলরেডি মানে ফাইনাল হলো একটা, তবে অনেক দূর যাচ্ছি এটুকু শিওর। আর এই দাদা ভাইয়ের একটা ট্যুর এজেন্সি আছে, সব ডিটেলস আপনাদেরকে বলবো, সব মানে কিভাবে এনাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কোথায় কোথায় যাবেন, কোথায় কি প্যাকেজ, সব এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু তোমার নয়, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে সারা জীবনে একবার কাশ্মীর, দার্জিলিং, গ্যাংটক বারবার, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটা সারা জীবন। আমি ভাবলাম নামটা বেরিয়ে গেল, অর্জুনের মুখে হাসি না দেখুন, খালি অর্জুনের মুখে হাসি না দেখুন। আর তুমি ও? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ছেলে? তোমাদের নাম বলো, ভেতরে বসুন, দেখে আসি, চলো বসো বস। আমি
শাশুড়িমা ঠাকুর সংকল্প করবে চলে এসছে আর এদিকে টুকটুক করে সবকিছু এগিয়ে গেছে মা ফল কাটছে আর এদিকে সিন্নি মাখানো চলছে এবার পূজা শুরু হবে শ্রী গুরু পরম গুরু দেবর গুরু ব্রহ্মা গুরু মন্দির পূজো দেখো গুরু আমি ভক্তি যাওয়া উচ্চাস করেছি হৃদয়ে উঠানে আমি ভক্তি যোগ্য হবে চলো সব ছাদে যাই না খাওয়া দাওয়া ওনাদের কমপ্লিট তো ওনারা বাড়ি চলে যাচ্ছে অনেক রাত হয়েছে তো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর ভালো লাগছে না মানে এত তাড়াহুড়ো এত উৎপাট তাও কাজটা সম্পূর্ণ হলো আমরা সবাই ভীষণ খুব খুশি।